ত্রিপুরার কমিউনিস্ট ও কংগ্রেস নিজেদের স্বার্থ আদায়ের লক্ষ্যে আতাত করেছে কিন্তু কেরালে কংগ্রেস ও কমিউনিস্ট একে অপরের বিরুদ্ধে লড়াই করছে শুক্রবার বিলোনিয়া প্রদেশ মহিলা মোর্চার উদ্যোগে শক্তি সরবা শীর্ষক সমাবেশে এভাবে কংগ্রেস ও কমিউনিস্টকে বেঁধিলেন পশ্চিম ত্রিপুরার লোকসভা আসনের প্রার্থী বিপ্লব কুমার দেব তার কটাক্ষ সারা দেশের মধ্যে কংগ্রেসের অস্তিত্ব শেষ হয়ে গিয়েছে নিজেদের পরিবারকে বাঁচানোর জন্য লড়াই করছে কংগ্রেস এদিকে সিপিএম নিজের দলের ক্যাডারদের বাঁচানোর জন্য লড়াই করছে কিন্তু দেশের মানুষ যুবক মহিলাদের জন্য লড়াই করছে ভারতীয় জনতা পার্টি পঁচিশ বছরে কমিউনিস্টের শাসনকালে প্রধানমন্ত্রী আবাস হাজার যোজনা ব্যবস্থা করা হয়েছে মহিলাদের আর্থিকভাবে স্বনির্ভর করে তোলার লক্ষ্যে তাদের নিয়ে গড়া স্বসহায়ক দলের সংখ্যা অনেক বাড়ানো হয়েছে কিন্তু প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার মহিলাদের জন্য কি করেছেন কখনো মহিলাদের সম্মান করেনি কমিউনিস্ট বাম আমলে ক্যাডাররা গ্রামে গ্রামে ঘরে শুধু মহিলাদের উপর নির্যাতন করতেন এদিন তিনি কংগ্রেস ও কমিউনিস্টকে নিশানা করে বলেন ত্রিপুরায় কমিউনিস্ট অস্তিত্ব মাঝানোর স্বার্থে কংগ্রেসের সাথে আতাত করেছে কিন্তু কেরেলে কংগ্রেস ও কমিউনিস্ট একে অপরের বিরুদ্ধে লড়াই করছে কেরেলে রাহুল গান্ধীর বিরুদ্ধে কমিউনিস্ট প্রার্থী ঘোষণা করেছে এই হলো কংগ্রেস ও কমিউনিস্টের আসল চরিত্র ত্রিপুরাতে কংগ্রেস সিপিএম একাত্ম হয়ে ব্যক্তি স্বার্থের রাজনীতি করছে আর কেরালাতে কেরালাতে কমিউনিস্টের সরকার সেখানে রাহুল গান্ধীর বিরুদ্ধে কংগ্রেসের মূল নেতা রাহুল গান্ধীর বিরুদ্ধে এ রাজার পত্নীকে খাড়া করে দিয়েছে এ কমিউনিস্ট কংগ্রেসের চরিত্র এই কেরালার মধ্যে কংগ্রেসীরা ও সিপিএম একে এক ওপরের বিরুদ্ধে লড়ছে রাহুল গান্ধীর বিরুদ্ধে ক্যান্ডিডেট দিয়ে বসে আছে আর ত্রিপুরাতে দুইজনের গলাগুলি করে বয়ে রইছে তার দাবি কমিউনিস্ট ত্রিপুরাতে যা বলেছে তার উল্টোটা করেছে ত্রিপুরাতে যতদিন সিপিএম কংগ্রেস ছিল ততদিন এরা শুধু নাটক করেছে আর